এর আগের ভিডিও তো রেসপন্স তোমরা ভালো পাইছেন, আলহামদুলিল্লাহ মোটামুটি সারা বাংলাদেশ থেকে মোটামুটি ভালোই ফল আসছে এবং মোটামুটি ভালো মাল নিছে চলতেছে যে ইনশাল্লাহ। কারণ এই ভিডিও আমার এই গোস কাফারের ভিডিও মধ্যে সবচেয়ে বেশি ভিউ, এবং আমার সেই ভিউস খেয়ে ধরে রাখার জন্য নতুন নতুন যে আপডেট কালেকশনগুলো আসে, এবং যদি দাম কমে সেই দামটা কম বলবেন, যদি বাড়ে সেটা তো বলবেনই বাড়ছে, তো একদম চাইবেন অন্য আরও 10টা দোকানের থেকে যেন একটু কম হইলে একটা আমার ভিউস যেন খুশি হয়, দুইটা তাদেরকে সেভ করতে পারে, কারণ একটা দুইটা করে ওদের কম হইলে অনেক টাকা আসে। তো ঠিক আছে, এখন নতুন কি গোস কাফার আছে? ডাল সিঁড়ি যেটা আপনার ওই যে দোতলা ছাদে উঠতে ওইটা একদম পশ্চিম সাইডে যে সিঁড়া সেটা সিটি মার্কেটে, তারপর এই দিক দিয়ে আসা যায়, এবং এই সাইডে মসজিদের গলি যেটা এটা, আর এইখানে মাঝখানে কিন্তু ওই সিঁড়িটা আছে ওদের দোকানের। এখান থেকে আসার পর সোজাভাবে চলে আসলে আপনারা এই দোকানটাতে পাবেন। একবার দেখেন এই যে সিঁড়ার সাথেই কিন্তু দোকানটা এম এ ফেব্রিক্স ওনাদের লোকেশন এটা, আর এই হলো নাম্বার, তো এই নাম্বারে কল দেবেন, কল দিলে ওনাদের এই ফেব্রিক্সের দোকানটা দেখতে পারবেন। তো হিউজ পরিমাণে নতুন কিছু কালেকশন আসছে, আমরা সেগুলো তুলে ধরবো। প্রিন্টের কালেকশন, যারা প্রিন্টের গোস কাফড় নিয়ে ব্যবসা করেন, আমার এই ভিডিওগুলো বেশিরভাগ প্রিন্টের গোস কাফড়ের ভিডিও দেখে বেশি, সেই ক্ষেত্রে কিন্তু এই ভিডিওগুলো করা, তো ওনার কাছে মোটামুটি কিন্তু অনেক ধরনের মাল তোলা হয়েছে, নতুন নতুন কিছু মাল তুলছে, সেগুলো আমরা তুলে ধরবো আপনাদের মাধ্যমে। আর এখানে কীভাবে আসবেন, আসছে যদি না আসান সেই ক্ষেত্রে আপনার কুরিয়ার সার্ভিসে মাল নেওয়ার মতো সুবিধা আছে, সম্পূর্ণ কিছু বিস্তারিত তুলে ধরবো ভিডিওর মাধ্যমে। আপনার সাথে থাকুন, দেখতে থাকুন। ভাই কেমন আছেন? তো ভাই এর আগের ভিডিও তো রেসপন্স তোমরা ভালো পাইছেন, আলহামদুলিল্লাহ মোটামুটি সারা বাংলাদেশ থেকে মোটামুটি ভালোই ফল আসছে এবং মোটামুটি ভালো মাল নিছে চলতেছে যে ইনশাল্লাহ। কারণ এই ভিডিও আমার এই গোস কাফারের ভিডিও মধ্যে সবচেয়ে বেশি ভিউ, এবং আমার সেই ভিউস খেয়ে ধরে রাখার জন্যে নতুন নতুন যে আপডেট কালেকশনগুলো আসে, এবং যদি দাম কমে সেই দামটা কম বলবেন, যদি বাড়ে সেটা তো বলবেনই বাড়ছে, তো একদম চাইবেন অন্য আরও 10টা দোকানের থেকে যেন একটু কম হইলে একটা আমার ভিউস যেন খুশি হয়, দুইটা তাদেরকে সেভ করতে পারে, কারণ একটা দুইটা করে ওদের কম হইলে অনেক টাকা আসে। তো ঠিক আছে, এখন নতুন কি গোস কাফার আইছে? নতুন বলতে আসলে আমরা তো এর আগে একটা ভিডিওতে মোটামুটি অনেক গোস কাপড় দেখছি, কিন্তু ওই মালগুলো তো সব গোডাউনে আছে, খুব কমে গেছে, কিন্তু নতুন যে ডিজাইনগুলো নিচে আমরা দেখতে পাচ্ছি এগুলো সব নতুন ডিজাইন, এবং এগুলো প্রচুর পরিমাণ কালেকশনে গোডাউনে আছে, প্রত্যেকটা কালারে দেখা যায়। এখানে স্যাম্পল হিসেবে রাখছেন? হ্যাঁ হ্যাঁ, এগুলো স্যাম্পল হিসেবে রাখা হয়েছে। আচ্ছা, যাই হোক। আর এছাড়া কি আছে এই দিক দিয়ে আপনার? এটা কি বলা হয়? এটাকে বলা হয় বয়েল পবলিন, এক কালার বয়েল পবলিন। আচ্ছা, তো এগুলোর দাম সম্পর্কে জানবো, কালারগুলো জানিয়ে দিব, এবং প্রিন্টের সব কাপড়ের দাম এবং কালারগুলো একটু দেখাবো। আপনার সাথে থাকুন, দেখতে থাকুন, ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আপনাদের জন্য এত কষ্ট করি, এবং এই চ্যানেলের মাধ্যমে যে প্রফিট হবে এটাও কিন্তু আমাদের গরিব দুঃখীর মাধ্যমে বিলিয়ে দিব, সেই লক্ষ্যে কিন্তু কাজ করে যাচ্ছে। পাখিজা ডাঙ্গের করা, এটা দুই হাত বহর? আচ্ছা, তো এটা কত করে রাখতেছেন? এখন আসলে অনেক সময় ভিউয়ার্সটা ফোন দিয়ে খুচরা চান, আসলে না, সর্বনিম্ন 10 গজ করে কাটাতে হবে, 10 গজের নিচে না। এই দোকানে আসলে আপনারা 1 গজে নিতে পারবেন, কিন্তু দোকান ছাড়া হলে 10 গজের নিচে নিতে পারবেন না একটা থেকে, নাকি? হ্যাঁ, ঠিক আছে। তো এই এটা এখন বর্তমানে রেট দিচ্ছি 57-58 টাকা পাকিজা ড্যাঙ্গের, যেহেতু কিন্তু আমার ভিউয়ার্সের জন্য মাত্র 55 টাকা, 3 টাকা ছাড়। 3টি আছে, এটা হচ্ছে নতুন নতুন ডিজাইনের ভিতরে। হ্যাঁ, আচ্ছা, তারপরে দেখ, এই হলো আরেকটা খুবই সুন্দর, তো এটা সেম রেট? হ্যাঁ, এগুলো সব সেম রেট। এটা কি কত বহর? এগুলো 2 হাত বহর, সব দুই হাত বহর। আরেকটা আছে বাটিক প্রিন্টের মধ্যে, বাটিক প্রিন্টের ভিতরে, খুব সুন্দর, অনেক কালেকশন আছে, এগুলো কোনো রং টং ধরবে না? হ্যাঁ, না, রংটা সব গ্যারান্টি, গ্যারান্টি আছে না? জি। তারপর যে পরিমাণ লাগে, মোটামুটি কতগুলি স্যাম্পল দেখলাম, প্রত্যেকটা কালার ফুল মাল আছে। আচ্ছা, যে পরিমাণ লাগে। আচ্ছা, তারপরে দেখ, হ্যাঁ, আমরা আর এক বহর দিই, 2 হাত বহর তো দেখলামই, আর এক বহর এই যে দেখেন মাল দেখাই, এগুলো হইলো আড়াই হাত বহরের ভিতরে। আড়াই হাত বহরের মধ্যে একটা পিস আছে, যদিও মালটা অনেক বড় ছিল, কিন্তু মালটা থেকে কেটেছি, তো মালটা দেখেন খুব সুন্দর একটা কালার মাল, খুব সুন্দর। হ্যাঁ, সবাইকে কিন্তু এই কালারটা মানা মানানসু। তো এইগুলো কত করে রাখতেছেন? এগুলো হলো আনোয়ার পিঙ্ক বা আরং, আরংটা দেখে দেন, এই যে ডিজিটাল আরঙ্গের, আরঙ্গের। হ্যাঁ, এটা এই মুহূর্তে রাখতেছি
82 টাকা আটানা আমার ভিউয়ার্সদের জন্য আমি 2 টাকা ছেড়ে দেব 80 টাকা আটানো মানে 80 টাকা 50 পয়সা রাখতাছেন জি আরং বা ইয়ার মাল খুব সুন্দর কালার প্রত্যেকটা কালার খুব সুন্দর আর যখন যে নতুন ডিজাইনগুলো আসবে আপডেট সেগুলো ইমুর মাধ্যমে দেখা সম্পূর্ণ নতুন ডিজাইন এটা এটা নতুন ডিজাইন সম্পূর্ণ নতুন এই যে এডিজন নতুন পরে যেখানে নিচে যে কালেকশনটা রাখছি এটাও সম্পূর্ণ নতুন এবং এখানে যেটা আছে এটা পুরোটা নতুন আছে এগুলো নতুনের ভিতরে জি এখন আছে এক কালারের মধ্যে জি এক কালার যেটা বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি পরিচিত আবেদ এবং মদিনা আমার এখানে যেগুলো আছে সেটা হলো মদিনা ডিলাক্সের মাল অর্থাৎ পবলিন এবং বয়েল মদিনা মদিনা ডিলাক্স হ্যাঁ আর আর এটা হলো বয়েলের মধ্যে এটা বয়েল ভাদন বা মদিনা যেটা বলে এই আচ্ছা এগুলো যদি মানে সর্বনিম্ন 10 গজ করে কাটাতে হবে ভাই যদি কুরিয়ার সার্ভিসে নিতে তাও নিতে পারবে আমরা পবলিনটা দিচ্ছি 51 টাকা আর বয়েলটা দিচ্ছি 50 টাকা 50 টাকা আর 51 টাকা 50 আর 51 টাকা জি আচ্ছা এটা হলো আমরা বয়েলের ভিতরে দেখব এই মালগুলো আছে আগে যে ভিডিওতে দেখছিলাম আমরা 50 করে আগের মালগুলো ইনশাআল্লাহ 50 নিতে পারবেন এই কালেকশন গুলো এখনো কিছু আছে এগুলো হচ্ছে আগের যে মালগুলো আছিল সেই রিটেন নাকি নতুন যে কালেকশন গুলো আছে এগুলো সব হলো নিউ দেবী বা তো এখন বলেন এখানে দেখেন যে 3 পিসের আমার কালেকশন নতুন আমার ভিউয়ার্স এবং আমার যে সমস্ত ক্রেতা আছে তাদের জন্য নতুন কালেকশন লওয়া হয়েছে ঈদের আগ থেকেই এর মধ্যে কিছু কালেকশন আছে যেমন এটা আছে জরি মাল যেটা বাজারের মধ্যে 550 নিচে বাজারে বিক্রি হয় না জরি লম্বা লঙ্গের এটা এটা হ্যাঁ 550 নিচে বিক্রি হয় না কিন্তু আমার ভিউয়ার্সদের থেকে আমি দিচ্ছি মাত্র 520 টাকা 520 টাকা হ্যাঁ 550 নিচে বাজারে দেয় না কিন্তু আমি মানে পাইকারি হ্যাঁ পাইকারি 520 টাকা শুধুমাত্র আচ্ছা আর এখানে যদি আমার খুচরা কিছু ক্রেতা আসে তাহলে তাদেরকে আমি তাদের জন্য একই দাম রাখবো আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে এই দামে কিন্তু আপনারা চাইলে আর এখানে ফেরদাউসের মধ্যে কয়েকটা কোয়ালিটি আছে এটা আছে একটা ফেরদাউস এটাও আছে একটা ফেরদাউস এটাও আছে একটা ফেরদাউস কিন্তু তিন ক্যাটাগরি মাল এই ফেরদাউসটা অসংখ্য পরিমাণ নিচে মাল আছে যদি কেউ নিতে চায় তাহলে এই ফেরদাউসটা আমি রাখবো 340 টাকা শুধু 340 টাকা হ্যাঁ শুধু 340 আর এই ফেরদাউসটা রাখতে পারবো একবারে 370 টাকা 370 টাকা আর এই ফেরদাউসটা রাখতে পারবো 440 টাকা 440 হ্যাঁ এটা অহরহর নিচে আমরা পেডি আছে যে যে পরিমাণ লাগে নিতে পারবে আচ্ছা আচ্ছা আর এদিক দিয়ে আছে গোলা আহমেদ গোলা আহমেদ গোলা আহমেদ এখানে একটা বড়ি আছে আর ওই কর্নারে আরেকটা বড়ি আছে এই কাঁচকলা কাঁচাকলা এটা এটা হ্যাঁ বড়িটা আছে জি নিতে নিচে হলো আতার অংশটা আতার অংশের নিচে গুলা আহমেদ যেটা বাজারের মধ্যে সবচেয়ে বেশি পরিচিত এটা বাজারের মধ্যে 480 করে বিক্রি করে আমি আমার ভিউয়ার্সদের জন্য দিব শুধুমাত্র 440 টাকা 440 শুধু 440 টাকা জি আর এগুলো আছে মালহা এই কাপড়টা অনেকটা সফট মনে হইতেছে হ্যাঁ এই কাপড়টা খুবই সফট আর এটা আছে মালহা যেটা পাকিস্তানি বলে চালায় মূলত আমাদের চলে ইন্ডিয়ান মালহা এটা এই মালটা এবং সাথে আছে এটা নিচে আরো পেডি আছে এই মালগুলো নিতে চাইলে নিতে পারবে মাত্র 530 টাকা 530 টাকা মাত্র 530 এখানের মধ্যে যত দেওয়া হয়েছে সবগুলো পেডি দেওয়া আছে আচ্ছা 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 তো বিয়াস আপনাদেরকে দেখালাম ওনার যে কালেকশনগুলো আর এছাড়া জি তো বিয়াস ওনার যে কালেকশনগুলো আছে সেগুলো তো আমরা দেখাই দিলাম এবং ওনার কাছে যে নতুন যদি আবার আপডেট আমরা ভিডিও করার আগে যে আবার নতুন যে আপডেট ডিজাইনগুলো কালারগুলো যেগুলো আসবে সেগুলো যদি দেখতে চান ওনার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কল দিলে দেখতে পারবেন আর প্রত্যেকটা রেট প্রাইসগুলো জানতে পারবেন আর ওনার যে নাম্বার লোকেশন আছে সেটা তো আমরা এখন জানিয়ে দেবো আপনার সাথে থাকুন দেখতে থাকুন আর এই যে ওনার রইল এম ফেব্রিক্স যে কালেকশনগুলো সেইগুলো হয়েছে আর এই যে ওনার নাম্বার আছে সেই নাম্বারে কল দিয়ে আপনারা যোগাযোগ করে তাদের ওনার সাথে কথা বলতে পারবেন কথা বলে তারপর যে আরও বিস্তারিত জানতে পারবেন তো এখানে আসবেন কীভাবে সেটা আমরা একটু বলে দিচ্ছি ভাই কীভাবে আসতে পারে এখানে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে গাউসিয়া মার্কেট বললেই চিনে গাউসিয়া মার্কেটে এসে যদি কাউকে বলে যে গাউসিয়া সিটি মার্কেট আমি গাউসিয়া সিটি মার্কেটের দোতলায় 112 নম্বর দোকানে আছি
আচ্ছা মসজিদের মেইন গলি আচ্ছা আর যোগাযোগ তো করতে পারবে এই নম্বরে আচ্ছা এই নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দেব এখান থেকে ওনার সাথে যোগাযোগ করতে পারবেন আর সততার সাথে এখান থেকে ব্যবসা করতে পারবেন ইনশাআল্লাহ তো আমরা চাই সবাই সততার ভিতরে একসাথে এগিয়ে যেতে আর লাস্টে ফিনিশিং আবার বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকে বেল আইকনটা বাজিয়ে দিবেন কারণ চ্যানেলটা সাবস্ক্রাইব করলে কী হবে দর্শক বাড়বে দর্শক বাড়লে কী হবে আপনাদেরকে নিত্য নতুনের আপডেট ভিডিও দিতে পারবো এবং সঠিক জায়গা সঠিক সম্মানটা দিতে পারবো যেখান থেকে আপনারা প্রফিট করতে পারবেন যেখান থেকে পণ্য কিনে আপনারা লাভবান হবেন সেই সন্ধানগুলো দিতে সুবিধা হবে কারণ চ্যানেল ছোটো থাকলে সেক্ষেত্রে কিন্তু সেই সন্ধানগুলো আপনাদের দিতে অসুবিধা হয় কারণ ছোটো চ্যানেলে মানুষ ভিডিও করতে চায় না কিন্তু যখন চ্যানেল বড় হয় তখন কিন্তু ওই সব জায়গার সন্ধানে তারা কিন্তু যোগাযোগ করে তারা কিন্তু ভিডিও করার জন্যে হ্যাঁ তখন কিন্তু তারা চিন্তা করে যে বড় চ্যানেলে যখন ভিডিও দিব তখন এই ভিডিও দিলে মানুষ দেখবে কিনবে সেই ক্ষেত্রেই কিন্তু তারা ভিডিও করতে চায় সারা করতে চায় না আর সবাই তো সুবিধাবাজি বুঝেনি তো এই জন্য আপনাদের সুবিধার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর তাদেরও সুবিধা হোক কিন্তু আপনাদেরও তো হবে তো ঠিক আছে এর সাথে সাথে ভিডিওটা এখানে শেষ করতে যাচ্ছি সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন সেই দোয়া কামনা করি আসসালামু আলাইকুম।